প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গত 25/8/24 ইংরেজি ধর্ম মন্ত্রণালয় কর্তৃক 2025 সালের পবিত্র হজ সম্পর্কিত কিছু দিক নির্দেশনা প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের সম্মানিত হাজি সাহেবদের জন্য আসন্ন পবিত্র হজে 1,27,198 কোটা রয়েছে। তবে বিগত বছরে আমরা দেখেছি সরকার নির্ধারিত এই কোটা পূরণ হয়নি, যা 1,00,000-এরও বেশ কম ছিল। বর্তমানে সরকার নির্ধারিত কোটা পূরণে যে সকল দিক নির্দেশনা দেওয়া হয়েছে, প্রথম ধাপে 1 সেপ্টেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত 3,00,000 টাকা একসাথে জমা দিতে হবে। তবে বাস্তবতা পুরোই ভিন্ন। 3,00,000 টাকা একসাথে জমা দেওয়া বাংলাদেশের সাধারণ হাজিদের জন্য অসম্ভব হয়ে পড়তে পারে। বিগত বছরগুলোতে আমরা দেখেছি একসাথে 2,00,000 টাকা দেয় অধিকাংশ হাজি সাহেবদের পক্ষে কষ্টকর ছিল। এই জন্য আমরা তাহফিজা গ্রামীণ পরিষদ বাংলাদেশের পক্ষ থেকে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে প্রাথমিক নিবন্ধনের প্রথম পর্যায়ে 3,00,000 টাকার বদলে 1,50,000 টাকা নির্ধারণ করার জন্য। এতে হজযাত্রীদের পবিত্র হজযাত্রীদের সংখ্যা বাড়বে এবং অন্যান্য দুর্বল হাজির সাহেবগণও, যাদের টাকা পয়সার সংকট বেশি, সাহেবগণও টাকা জমা দিয়ে পবিত্র হজের সফর নিশ্চিত করতে পারবেন। পবিত্র হজ 2025-এর টাকা জমা দেওয়ার মেয়াদ সরকার ঘোষণা করেছেন 1 সেপ্টেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত। উল্লিখিত সময়কে আমরা বাংলাদেশ আগ্রহীদের জন্য যথেষ্ট মনে করছি না, তাই আমরা রমজান পর্যন্ত এই সময়কে বৃদ্ধি করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রতি বছর বাংলাদেশ থেকে হজ মৌসুমে মাত্র 3টি এয়ারলাইন হাজি সাহেবদের পরিবহন সেবা প্রদান করে থাকেন। এর অর্থ হল থার্ড ক্যারিয়ারকে বন্ধ করে রাখা হয় উদ্দেশ্যমূলকভাবে। যথাক্রমে সেগুলো হল সৌদি এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ ও ফ্লাইনাস, যার ফলে হজের খরচ বহুর বৃদ্ধি পেয়েছে। আসন্ন পবিত্র হজে সকল এয়ারলাইন্স অর্থাৎ থার্ড ক্যারিয়ার সহ সকল ধরনের এয়ারলাইন্সকে উন্মুক্তভাবে হজ সেবার সুযোগ প্রদানের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। প্রয়োজনে বিমান ভাড়া টেন্ডারের মাধ্যমে নির্ধারণ করা হতে পারে। বন্ধুগণ, হজ